পাখির কলকাকলি এখন আর ঘুম ভাঙায় না। ইটকাঠের নগর তো বটেই, গ্রামের সবুজ অরণ্য থেকেও পাখিদের কেড়ে নিচ্ছে পাচারকারী আর শিকারীরা। বৃহস্পতিবার সাভার থেকে পাচারের সময় 700 বেশি পাখি জব্দ করে বন বিভাগ। শুক্রবার সকালে তাদের আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগের কর্মকর্তারা কার্জন হলের সবুজ চত্বরে অবমুক্ত করেন ঘুঘু, টিয়া আর মুনিয়াদের। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর মানে পাখির যে কলকাকলি শোনা যেত, তো আসলে শহরের জীবনে আসলে এটা পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে দিনে দিনে পাখি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। পাখিগুলো ছাড়ার যে মহতি উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে এটা আমাদের পরিবেশের ভারসাম্যটা আর কি ফিরে আনতে সহায়তা করবে। বগুড়া ও কুষ্টিয়া থেকে একটি চক্র রাজধানী সহ সারা দেশে পাখি পাচারের সাথে জড়িত বলে জানায় র‍্যাব। সংঘবদ্ধ চক্র এই পাখিগুলি বগুড়া এবং কুষ্টাল এলাকা থেকে নিয়ে এসে বেশ কিছুদিন যাবত ব্যবসা করছে। চারজনকে আটক করে প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। এদিকে সব ধরনের পাখি কেনাবেচা দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের কর্মকর্তারা বললেন বন্যপ্রাণী রক্ষায় বাড়তি নজরদারির কথা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন বাংলাদেশে, তাদের সাথেই সমন্বয় করেই আমরা আসলে এই নজরদারিগুলো করে থাকি। বিশেষ করে আপনার যেসব হাট বাজারগুলো তৈরি হয়, সেই হাট বাজারগুলো কিন্তু আমাদের কন্টিনিউ একটা অভিযান আপনারা দেখেন। এশিয়া সহ গোটা বিশ্বে গেল অর্ধশতকে আশঙ্কাজনক হারে কমছে পাখি। জলবায়ু পরিবর্তন ও আবাসন হারিয়ে বিলুপ্তির পথে থাকা বিভিন্ন প্রজাতির পাচার ঠেকানোর তাগিদ সচেতন নাগরিকদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।